কে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। বিএনপি কে তো নির্বাচন ভীতি পেয়ে বসেছে, কিছু হলেই দেখুন আপনারা বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়। গণতন্ত্রকে সংহত করার জন্য, গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কারা আসবে নির্বাচনে সেটি তাদেরই একান্ত নিজস্ব ব্যাপার। বিএনপি তো নির্বাচনকে ভয় পায় এবং বিএনপি যেহেতু বারবার বিদেশিদের কাছে সব বিষয়ে নিয়ে ধর্ণা দেয়, তৎপ্রেক্ষিতেই পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন। কিছু হলেই দেখুন আপনারা বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়, কোন একটা কিছু হলেই বিদেশিদের কাছে চিঠি লিখে, এমনকি বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য বিএনপি চিঠি লিখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়া নিজে নিবন্ধ লিখেছে ওয়াশিংটন টাইমসে, এবং তারা বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য এবং সাহায্য দেওয়াটা পুনর্মূল্যায়ন করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে চিঠি লিখেছে কংগ্রেসম্যানদের কাছে। যেহেতু তারা যে কোনো বিষয় হলেই বিদেশিদের কাছে ধর্ণা দেয়, তৎপ্রেক্ষিতেই পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন। এটি তবে একান্ত পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব বক্তব্য, এটি আমাদের সরকার কিংবা দলের কোনো বক্তব্য নয়। এবং নির্বাচনের ট্রেন কখনো কারো জন্য অপেক্ষা করবে না, গণতন্ত্রকে সংহত করার জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা ইসরাককে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, তো আবার তার মুক্তি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম। একই সাথে তিনি বলেছেন বিএনপির আন্দোলন দমাবার জন্য এই কৌশল নেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনার? দেখুন, ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ওয়ারেন্টভুক্ত আসামি বিধায়। 2019 সালের একটি বিস্ফোরক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি আছে এবং এছাড়া আরও অন্যান্য মামলাও তার বিরুদ্ধে আছে, সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালকের মিছিলের সাথে তার গ্রেপ্তারের কোনো সম্পর্ক নাই। তা আমি মনে করি যারা জ্বালাও পোড়াও আন্দোলন করেছিল এবং মানুষ পুড়িয়ে হত্যা করার যারা হুকুমদাতা, তাদেরও গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিএনপিকে তো নির্বাচন ভীতি পেয়ে বসেছে, শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনও বর্জন করেছে। তার মানে তাদের মধ্যে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। এখন তাদের এই ভীতি দূর করার দায়িত্ব তো আমাদের নয়, তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, জনগণের রায়ে বিশ্বাস করে, তাদের জন্য নির্বাচনের তো কোনো বিকল্প নাই। আমি আশা করব বিএনপির যে নির্বাচন ভীতি, সেই ভীতি কাটিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। If that.